ওকে তো সবাইকে ওয়েলকাম টু নিউ ভিডিও অ্যান্ড আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন করবো স্টকস বা ক্রিপ্টো প্লাস কিছু কিছু অ্যানাউন্সমেন্টও আছে আপনাদের নিয়ে আমাদের খুব দেখে ভালো লাগলো কী ভালো লাগলো কী ভালো না লাগলো সব কিছু বলুন তার আগে একটা জিনিস আপনাদের ডিসক্লেমার দিয়ে দিই যে আমাদের যে নিচে যে আপনারা কমেন্ট করেন খুব ভালো লাগে আমাদের বাট কমেন্টের নিচে দেখবেন একটা ফেক এখন রাজ কর্মকার বিজনেস কোচ বলে কমেন্ট আসছে বারবার অনেককেই কমেন্ট করছে একটা দুটো রিপ্লাই করছে সেটা কিন্তু বলছে ফর সাপোর্ট অ্যান্ড গাইডেন্স কন্ট্যাক্ট এই নাম্বারে কন্ট্যাক্ট এই পেজে সেটা কিন্তু আমাদের না আমাদের তিনটে দেওয়া নম্বর আছে এইগুলো হচ্ছে নাম্বার সিক্স এইট নাইন ফাইভ ফোর ওয়ান এইট থ্রি সিক্স এইট চারটে সেভেন ফাইভ নাইন ফাইভ সেভেন এরকম সিক্সটি নাইন এই যে নাম্বারগুলো যেগুলো আছে এই তিনটে নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন এইগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বা বেটারভাবে ফোনে কনট্যাক্ট করবেন আমরা যেহেতু যদি আমার ডিউটু হেভি ট্রাফিক আমরা যদি বিজি থাকি বা কল ধরতে না পারি আমরা কলব্যাক করবো বা যদি কলব্যাকও না করতে পারি আপনারা তার দিন ট্রাই করবেন সেদিনই আরেকবার রাতে ট্রাই করুন সেদিনই ট্রাই না করলে পে না পেলে পরের দিন ট্রাই করুন কি তার পরের দিন ট্রাই করুন বাট কি এই তিনটে নাম্বার ছাড়া অন্য কোথাও ট্রাই করবেন না ঠিক আছে খুব জোর হলে আমাদের অ্যাবাউটসে থেকে যে আমার মেল আছে আমার মেল আইডি হচ্ছে বিজনেস ডট রাজ কর্মকর অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেইটাতে ফর প্রমোশনাল অফার্স অর এনি কাইন্ড অফ কোয়ারিস ওইটাতে ম্যাক্স টু ম্যাক্স ওইখানে আপনাকে ডিএম করতে পারেন ঠিক আছে সেইগুলো আমাদের হয়ে গেলো ইনস্টাগ্রাম ব্যাগেরা টেলিগ্রাম ব্যাগারা সব লিঙ্ক দেওয়া আছে ওখানে অ্যান্ড কোর্স রিলেটেড ডাউট থাকলে এনিথিং ইনভেস্টমেন্ট রিলেটেড ডাউট থাকলে অ্যাসিস্ট্যান্সের জন্য কনসালটেন্সির জন্য এই তিনটে দেওয়ার নাম্বার ছাড়া কোথাও না যে যতই বলি কমেন্টের নিচে যে এই নাম্বার দিচ্ছি এখানে কন্ট্যাক্ট করুন আমার কিন্তু চ্যানেল না ওটা চ্যানেলের উপর ক্লিক করে দেখবেন আমার কিন্তু অ্যারাউন্ড ভিডিওটা যখন দেখছে হয়তো পাঁচ হাজারের কাছাকাছি পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়তো হয়েও গেছে তো ফাইভ কে সাবস্ক্রাইবার্স কিন্তু আমার চ্যানেলে এখন আছে কারেন্ট ডেট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের তারিখে হয়তো আপনারা যদি এক মাস পরে ভিডিও দেন তো তখন হয়তো সিক্স কে সেভেনকে হয়েও গেছে কিন্তু বলার বিষয় হচ্ছে ফেক কিন্তু কমেন্ট আসছে আমার চ্যানেল বানায় তারা কিন্তু স্ক্যামার ঠিক আছে আপনার টাকা নিয়ে কিন্তু চলে যেতে পারে বাট কি এই তিনটে দেওয়া নাম্বারে কল করলে এটা আমাদেরই নাম্বার অফিসিয়াল নাম্বার পঙ্কাজ শর্মা আমার অ্যাসিস্ট্যান্ট আছে সে ধরতে পারে বা কৌশিক আমাদের ধরতে পারে বা সায়েন্দ্রীপ আমাদের ধরতে পারে ঠিক আছে যে কেউ একজন ধরতে পারে দ্যাটস এট দেখুন আমাদের হয়তো কল চলে এসেছে তো এরকমই আমাদের কল আসে ঠিক আছে দ্যাটস এট তো স্টক বাস্তেস ক্রিপ্টো আমরা আগে ডিসকাশন করে নিই আমরা আপনাদের রিলেটেড যে ভালো লাগলো যে জিনিসটা সেইটা আমি একটু পরে আসছি ঠিক আছে তো আপনাদের অনেকের কোয়েশ্চেন আছে যে স্টক মার্কেটে আমরা নামবো না ক্রিপ্টো মার্কেটে নামব তো টেল ইউ স্টক মার্কেটে কী হয় একটা মার্কেট থাকে সেটার নাম হচ্ছে স্টক মার্কেট মার্কেটটার নাম হচ্ছে স্টক মার্কেট ক্রিপ্টোর হচ্ছে আলাদা একটা মার্কেট থাকে আলাদা হচ্ছে ক্রিপ্টো মার্কেট ক্রিপ্টো মার্কেট ভালো করে শুনবে হ্যাঁ এটার জন্য থাকে স্টক মার্কেট এটার জন্য থাকে ক্রিপ্টো মার্কেট ঠিক আছে এবারে স্টকের বিভিন্ন বিভিন্ন স্টক হয় যেমন টাটা টাটা পাওয়ার টাটা স্টিল টাটা স্টক হয়ে গেল রিলায়েন্সের স্টক হয়ে গেল ছোটো ছোটো পেনি স্টক হয়ে গেল আর্ক ফিন্যান্স হয়ে গেল এবার এই স্টকগুলো কেনার জন্য আপনার কী লাগতে হবে স্টক এক্সচেঞ্জ থাকে ভালো করে একদম পুরো একদম পুরো গ্রিড করে বানিয়ে একদম চার্ট প্যাটার্ন করে বানিয়ে যাচ্ছি ভালো করে বুঝবেন স্টক মার্কেট নামলেন আপনি স্টক মার্কেটে এবার কি কোথেকে কিনবেন স্টক এক্সচেঞ্জে লিস্ট থাকতে হবে স্টক এক্সচেঞ্জ থাকে ঠিক আছে স্টক এক্সচেঞ্জ থাকে এখানে কী থাকে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কী থাকে থেকে কিনবেন ক্রিপ্টো এক্সচেঞ্জ থাকে ক্রিপ্টো এক্সচেঞ্জ থাকে এখানে স্টক এক্সচেঞ্জগুলো কী কী এখানে স্টক এক্সচেঞ্জগুলো হচ্ছে একটা টাটা স্টক কিনছেন এনএসি বিএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কি বোম্বে স্টক এক্সচেঞ্জ তো এখানে হচ্ছে এনএসি হয়ে গেলো বিএসসি হয়ে গেলো এগুলো স্টকে লিস্টেড থাকে ঠিক আছে ক্রিপ্টো এক্সচেঞ্জে যেমন কিছু কিছু অ্যাপস হয়ে গেলো বাইন্যান্স হয়ে গেলো এনি এপ হয়ে গেলো এইগুলো কিছু কিছু আমরা রিনাউন্ড বলতে বললাম যেগুলো ক্রিপ্টো এক্সচেঞ্জ ঠিক আছে এখান থেকে আমরা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে আমরা কিনতে পারি নেক্সট এবার এখান থেকে কীভাবে কিনতে হয় আপনাদের কাছে স্টক মার্কেটে কোনো স্টক ইনভেস্ট করার জন্য আপনার লাগে ডিম্যাট অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্ট লাগে আপনার অ্যান্ড ক্রিপ্টো মার্কেটের জন্য আপনার কোনো ডিম্যাট অ্যাকাউন্ট লাগে না ক্রিপ্টো মার্কেটের জন্য লাগে আপনার ক্রিপ্টো ওয়ালেট তো ক্রিপ্টো ওয়ালেট এখানেও কে করতে হয় ইজি হয় আপনি ভেরিফিকেশান করলেন আধার প্যান সব কিছু দিয়ে দেন আপনার প্রসেস হচ্ছে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় যেমন আপ জিরোদা জিরো দা গ্রো এইগুলো ডিসকাউন্ট ব্রোকার হয়ে গেল কোনো ব্যাঙ্কে গেলেন ওখানে খুললেন যে কোনো জায়গায় হয়ে গেলে ক্রিপ্টো ওয়ালেট মানে কি বাইন্যান্সে খুললেন বাইন্যান্সের থ্রুতে কিনে ধরুন আপনি ধরুন একটা বিটকয়েন কিনেছেন বিটকয়েনটা তো থাকবে যে এই ইনভেস্টেড ভ্যালু আপনার এক লাখটা ইনভেস্ট করে আপনার সেটা এখন নব্বই হাজার দেখাচ্ছে কি এক লাখ দশ দেখাচ্ছে সে যে দেখাচ্ছে না ওটা ওয়ালেটে দেখায় সেটাকে বলবো আমার ক্রিপ্টো ওয়ালেটের আন্ডারে দেখানো ঠিক আছে এর জন্য থাকে ক্রিপ্টো ওয়ালেট ঠিক আছে এবারে কিভাবে স্টক মার্কেটটা যে স্টকগুলোতে কিনি আমাদের টাকাগুলো বাড়ে কি করে যারা একদম বিগিনার আছে তাদের এই প্রশ্নটা থাকে আমি একটু বলে দিই ঠিক আছে কি করে বাড়ে এবার বলে দিই স্টক মার্কেটে আপনি ধরুন ফর এক্সাম্পল দশ হাজার টাকা একটা এবিসি কোম্পানিকে ইনভেস্ট করছেন ঠিক আছে এবিসি কোম্পানিকে ইনভেস্ট করছেন তো এক হাজার টাকা এবিসি কোম্পানিকে ইনভেস্ট করার পরে ধরুন কী হলো তখন শেয়ারের দামটা আছে একশো টাকা করে একশো টাকা করে শেয়ারের শেয়ার প্রাইস শেয়ারের দামটা আছে ঠিক আছে সব কিছু অ্যানালিসিস করে নিন অ্যানালিসিস শেখার জন্য আমরা আছি আমাদের কোর্স হয় সেটা পরে আমি আসছি ঠিক আছে তো অ্যানালিসিস করলেন করে দেখলেন এই কোম্পানিটা বাড়তে পারে কীভাবে আপনার টাকাটা দশ হাজার টাকাটা কুড়ি হাজার হতে পারে ধরুন ফর এক্সাম্পল আপনি যে টাকাটা এবার দিলেন না এবার এই দশ হাজার টাকা সরি এই কত হাজার টাকা যে লাগিয়েছেন এবিসি কোম্পানিতে এই হাজার টাকা তো আপনার কাছে নেই এবার যে টাকাটা লাগিয়ে দিলেন কার কাছে এবিসি কোম্পানির কাছে এবার এই টাকাটা আপনার কাছে তো নেই এবার এবিসি কোম্পানির হয়ে গেল এবার এই এবিসি কোম্পানিটা এবার হাজার টাকার এবিসি কোম্পানি হয়ে গেলো আপনার থেকে এবিসি কোম্পানি চলে আসলো সি কোম্পানিটা মার্কেটিং করলো মার্কেটিং করলো টিভিতে অ্যাড দেখালো বিকজ আপনার মতো শুধু তো হাজার টাকা আপনি লাগাননি আপনার মতো আরও কোটি কোটি মানুষ লাগিয়েছে এরকম করে মার্কেটিং করলো এই করলো সেই করলো নতুন ব্রাঞ্চ করলো করে সেলস বাড়ালো ঠিক আছে সেলস বাড়িয়ে তার ইনকাম আরও হলো ইনকাম হল বলে আরও কোম্পানিটা আরও ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে গেল ফাইন্যান্সিয়ালি আরও ইম্প্রুভ হয়ে গেল কোম্পানিটা আরও বাড়লো কোম্পানিটা বাড়ার পর শেয়ারের দামটা অবভিয়াসলি বাড়বে মানে একশো টাকাটা দুশো টাকা হয়ে গেলো শেয়ারের দাম যেই একশো টাকাটা দুশো টাকা হয়ে গেল তার মানে কি আপনি একশো টাকা কিনেছিলেন এখন শেয়ারের দাম দুশো টাকা মানে আপনি যদি এখন বেচেন হাজার টাকাটা আপনি দু হাজার টাকা হয়ে গেল আপনার টাকাটা কত হয়ে গেল দ্বিগুণ হয়ে গেলো টু এক্স তো এরকম করে আপনার একটা কোনো ব্যবসা আছে তার পেছনে একটা ব্যবসার উপর যে টাকাটা লাগালেন সেই জিনিসটাকে বলে হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করা প্রফিট করা এইরকমভাবে স্টক মার্কেট চলে ঠিক আছে কিছু কিছু আরও রিটার্ন আরও এক্সট্রা রিটার্ন হয় যেমন বড় কোম্পানিতে ডিভিডেন্ট হয় বা কিছু সেগুলো আলাদা ব্যাপার ঠিক আছে কোর্সে আমি বোঝাই আলাদা ডিভিডেন্ট কিছু কিছু এক্সট্রা শেয়ার মার্কেট যারা আপনি ইনভেস্ট করে বসে আছেন এক বছর হোল্ড করে বসে আছেন চার মাস হোল্ড করে বসে আছেন খুশি হয়ে কোম্পানির অনেক প্রফিট হলে একসাথে বড় কোম্পানিগুলো দিয়ে দেয় একটা একটা এক্সট্রা ইনকাম ঠিক আছে তো এরকম করে আর কি আপনার টাকা এরকম ডবল হয়ে যেতে পারে ইজিলি ঠিক আছে বাট স্টক মার্কেটে একটু হোল্ডিং টাইমটা একটু বেশি যে টাকাটা ডবল হতে একটু টাইম লাগে একটু বেশি যদি আপনি ছোটো ছোটো পেনি স্টকে যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে একটু কমেই হয়ে যায় কম টাইমে হয়ে যায় বাট ব্লু চিপ কোম্পানিগুলো যেমন টিসিএস সাড়ে তিন হাজার টাকা করে দাম আছে চার হাজার টাকা করে দাম আছে এটাকে সাত হাজার আট হাজার করতে টাইম লাগবে ঠিক আছে দ্যাটস ইট বাট ক্রিপ্টোকারেন্সিতে আমরা এমন এমন জিনিস দেখেছি কীভাবে টাকাটা বাড়ে ধরুন ফর এক্সাম্পল আপনি একটা এক্স জি এক্স জি একটা একটা কয়েন আছে এটা কয়েন ঠিক আছে ধরুন রাজ কয়েন বা এক্স জি কয়েন ঠিক আছে তো এই কয়েনটা আমি হাজার টাকা লাগালাম হাজার টাকা লাগে কীভাবে বাড়ে এর পিছনে কোনো ব্যবসা আছে কিছুই নেই হাওয়া আছে কিছুই নেই কিছুই নেই লিট্রালি তো এখানে ধরুন এরমভাবে বুঝুন কীভাবে টাকাটা বাড়ে একটা গ্লাস আছে এটা হচ্ছে কয়েন এটা পুরোটা কয়েন গ্লাসের ভেতর ভালো করে বেড়াচ্ছে ভালো করে বুঝবেন গ্লাসের ভেতর আপনি হাজার টাকা ঢাললেন মানে কি গ্লাসের ভেতর আপনি জল ঢাললেন বাড়লো একটুখানি জলটা আমি জল ঢাললাম বাড়লো একটু আরেকজনকেও জল ঢাললো আপনার মতো আরও বাড়লো মানে কি আপনি হাজার টাকা ঢাললেন দামটা বাড়লো আরেকজন হাজার টাকা বাড়লো মানে ইনভেস্ট করলো দামটা বাড়লো মানে যে কয়েন ট্রেন্ডিং হবে সেই ট্রেন্ডিং কয়নের লোকে টাকা ঢালবে অ্যান্ড পাম্প করবে কয়েনগুলো অ্যান আমি জলটা একচুমি দিলাম খাওয়া শুরু করলাম আপনি খেলেন সে খেলো সেই করে দামটা কমে গেল বা জলটা কমে গেলো মানে দামটা কমে গেল যে কয়েনে বাজে নিউজ থাকবে বা তেমনি কোনো ট্রেন্ডিং নিউজ থাকবে না লোকে সেল করতে থাকবে না তো তখন মার্কেটটা ক্র্যাশ হয় অ্যান্ড পাম্প আসে বিটকয়েন ব্যান ফ্যানের অনেক নিউজ আছে তো তখন কী হয় খুব প্রবলেম হয়ে যায় যে মার্কেটটা ক্র্যাশ করে যায় সেই সময় আর কি ঠিক আছে তো এই জিনিসগুলো যে হয় এক্স কয়েন এরম করে আর কি বাড়ে কমে তো আমাদের সেই সময়টা জানতে হবে কখন মার্কেটে টাকাটা ভলিউম আসতে চলেছে সেই বুঝে আমাদের এক্স ওয়াইজি কয়েন এরকম হোক কয়েন হোক ডচ কয়েন হোক ম্যাটিক কয়েন হোক এইগুলোকে আমাকে ইনভেস্ট করতে হবে ঠিক আছে তো এরমভাবে আর কি মার্কেটটা চলে এবার বলে দিই কিছু কিছু এক্সাম্পল ধরুন ফর এক্সাম্পল অনেক রকম ইনভেস্টমেন্ট হয় ধরুন এখানে লং টার্মের ইনভেস্টমেন্ট হলো ঠিক আছে লং টার্ম ইনভেস্টমেন্ট হলো লং টার্মের ইনভেস্টমেন্ট মানে কী হলো ধরুন আপনি বলতেই পারেন এটা উইপ্রোতে আপনি যদি দশ হাজার টাকা লাগাতেন সেটা আপনার এক কোটি টাকা এখন হয়ে যেতে পারতো কুড়ি বছর পর বা সরস্বতী কমার্শিয়ালসে আপনি যদি এক লাখ টাকা লাগাতেন সেটা আপনার দেড় কোটি টাকা হয়ে হতে পারতো তিন বছর পর ঠিক আছে তো এগুলো লং টার্মে এরকম এরকম লং টার্ম অলওয়েজ উইন্স বিকজ হোল্ড ইজ গোল্ড আপনি যেখানে হোল্ড করছেন যে কিনে আপনি পাঁচ বছর দশ বছর হোল্ড করছেন আপনার সোনা মিলছে আপনি গোল্ড হোল্ড ইজ গোল্ড দ্যাটস এট রিস্ক নেই রিস্ক ফ্রি এখানে শর্ট টার্ম সুইং ট্রেডিং হয় শর্ট টার্ম সুইং ট্রেডিং মানে কিছু কিছু কিনলেন পেনি স্টক কিনলেন বা কিছু কিছু বড় বড়ো স্টক যেগুলো ব্রেকআউট দিল সেই স্টকসগুলো কিনলেন ঠিক আছে সাধারণত আমি বেশিরভাগ এখানে চ্যানেলে আমি রেকমেন্ড করি পেনি স্টক কেন বলি বিকজ এখানে আমি দেখেছি মানে সবার সাথে কথা বলে কল আছে সবাই দশ টাকা নিচে ফান্ড তো আমি লোকে অনেকে বলে যে ফান্ডামেন্টালি উইক কয়েন্স কেন বলছি উইক কয়েন্স ফান্ডামেন্টালি বলছি বিকজ হ্যাঁ কয় স্টকসই হ্যাঁ উইক স্টকস কেন বলছি ফান্ডামেন্টালি বিকজ সবার কাছে যদি হাজার টাকাই থাকে তারা হাজার টাকাটাকে পা ক্যাপিটালটাকে পাঁচ হাজার টাকা করে নিয়েছে পাঁচ গুণ করতে চায় সেটা কিন্তু পেনি স্টক থেকে পসিবল টিটিএমএল এলে নভেম্বর মাসে টাকা লাগালে কিন্তু পাঁচ হাজার টাকা হয়ে যেত হাজার টাকাটা পাঁচ হাজার হয়ে যেত ডিসেম্বরে সেটা পসিবল যতই ফান্ডামেন্টালি উইক থাকুক যতই ফান্ডামেন্টালি উইক থাকুক কিন্তু যদি আমি যদি টিসিএসে লাগাতাম আপনি বলতে পারেন সে কি সারা জীবনে কি ওই কোটিপতি হওয়ার স্বপ্নে বেশি থাকবে তার কি আর হাজার টাকাটা পাঁচ হাজার জীবনে হবে না তার কাছে তো নেই হাজার টাকা সরি তার কাছে তো নেই দশ লাখ টাকা তার কাছে তো নেই এক লাখ টাকা তাহলে কি হাজার টাকাটা সে ডবলও পাবে না তিন হাজার টাকাটা ছ হাজার কি দশ সাত হাজার কিন্তু টিসিএসে এক মাসে বা এক বছরও হয়ে যায় না ঠিক আছে তো হাজার টাকাটা সে এগারোশো বারোশো ওই একশো টাকা দুশো টাকা ইনকাম করবে স্টক মার্কেট থেকে সারা বছর ওই জন্য তাদেরকে তাদের ক্যাপিটালটা ইনক্রিজ করার জন্য আমি তাদের পেন স্টক দিন যাদের যাদের পছন্দ না তারা তারা ইনভেস্ট করবেন না আমার ভিডিও দেখে ঠিক আছে আর অনেকের কোয়েশ্চেন আছে দেখেছি যে ইনভেস্ট করা যাচ্ছে না পেন স্টকে স্যার আপনি ফেক স্টক বলছেন ইনভেস্ট করা যাচ্ছে না আরে বাবা ঠিক আছে আমরা ইনভেস্ট যে করেছি আমরা কৌশিক ক্ষতি করেছিলি ইনভেস্ট ঠিক আছে একশো দশ গেছিল বিক্রি করে দেবো সেটা আলাদা আপনাদের সামনে নাও বিশ্বাস করতে পারেন সেল ম্যানুফ্যাকচারিং হয়েছিলাম ফোর টোয়েন্টি ফাইভ থেকে এখন আটশোর উপরে নশোর কাছাকাছি বলবেন কেনাই তো যায়নি লাইভ দেখিয়ে দেবো আপ স্টক্সের মাধ্যমে আমরা কিনেছিলাম আমরা পেয়েছি ঠিক আছে সেল ম্যানুফ্যাকচারিং বলুন আর্ট ফিন্যান্স বলুন আমরা জানি না যে লোকে কীভাবে পান না আপনারা মনে হয় শুধু জানেন যে বাই অ্যান্ড সেল করেই জাস্ট কিনতে হয় বাট ভিতরে অনেক জিনিস থাকে সেইভাবে আপনারা কিনতে পারবেন ওয়ে থাকে কেনার মতো পেন স্টক কেনারও ওয়ে থাকে ঠিক আছে তো হাফ নলেজের থেকে ফুল নলেজ ভালো আপনারা যারা যারা হাফ নলেজ নিয়ে জ্ঞান দিতে শুরু করেন ইউটিউবে তাদের জ্ঞান না দিলেই ভালো ঠিক আছে তো আপনারা এখান থেকে লিভ করতে পারেন নো প্রবলেম উইথ দ্যাট আপনার একটা দুটো ভিওর টক্সিক ভিওর আমাদের দরকার নেই তো আমরা যে বলছি বড়ো বড়ো কথা বলে নেক্সট ভিডিওটা কি নেক্সট দুটো ভিডিওর পরের মধ্যেই আমরা যে একটা ভিডিওতে দেখবো যে আমরা আমরা কিন্তু পেয়েছি একদিন হলেও কিন্তু আমরা এন্ট্রি নিয়েছি এন্ট্রি না করে নিতে পারছে না এন্ট্রি কিন্তু নিয়েছি আমরা দেখাবো শিওর সর যখন বললাম এই ভিডিওটা হয়তো দু তারিখ কি তিনই এপ্রিল পোস্ট হচ্ছে আমরা দশ তারিখ কি পনেরো তারিখের মধ্যে ভিডিওটা পোস্ট করবো সেল ম্যানুফ্যাকচারিং আমরা প্রফিট করেছি ঠিক আছে একদম পুরো কি লগার খুলে আমরা প্রফিট অ্যান্ড লস পুরো লেজার পুরো দেখিয়ে দেবো তারপরে সবার মুখ বন্ধ হয়ে যাবে ঠিক আছে নো প্রবলেম যারা সাপোর্ট করেন থ্যাংক ইউ সো মাচ আমাদের দু একজন লোক আছে তাদের একটা রিপ্লাই ঠিক আছে আগের ভিডিওর রিপ্লাই আমি এরম পেয়েছিলাম অনেক নো প্রবলেম তো এবার সুইং ট্রেডিং হয় লং টার্ম স্টকস হয় অ্যান্ড ইন্ট্রাডে হয় যে একটু রিস্কি থাকে ইন্ট্রাডে হয় তার জন্য লাগে টেকনিক্যাল অ্যানালাইসিস যে কখন কিনতে হবে কখন বেসতে হবে সেই জিনিসগুলো অনেক থাকে ঠিক আছে তো এগুলো শিখতে হবে আর কি সেখানে কথাটা একটু পরে আসছি ক্রিপ্টো ওয়ালেট এরকম থাকে ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সি একটু লং টার্ম হোল্ডিং হয় শর্ট টার্ম হয় কিছু ঠিক আছে এখানে মার্জিনও জিনিসটা হয় যে মার্জিন নিয়ে আপনি এক লাখ টাকা থাকলে আপনি পাঁচ লাখের বিনিময়ে প্রফিট পেতে পারবেন এরাও অনেক জিনিস হয় আপনারা যারা বিগিনার আছে অত বুঝবেন না আস্তে 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 জিনিসটা বুঝতে পারবেন এবার একটা জিনিস হচ্ছে একটা জিনিস ভয় হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রালাইজড স্টক মার্কেটে সেন্ট্রালাইজড যে সেবি বা সরকার একটা বোর্ড আছে যে কোনো কিছু ফ্রড হলে বা কিছু হলো এরা সামনে নেবে বাট ক্রিপ্টোতে কিন্তু ডিসেন্ট্রালাইজড পুরো এখনও কিন্তু লিগাল টেন্ডার আসেনি হ্যাঁ আপনি ট্যাক্স দিয়ে আপনি করতে পারবেন ট্রেডিং বা ইনভেস্টমেন্ট বাট এখনও কিন্তু ডিসেন্ট্রালাইজ জিনিসটা আসে তো সেই হিসাবে আপনাকে ভালো একটা এক্সচেঞ্জ জোগাড় করে আমাদের গাইডেন্স নিয়ে কিন্তু আপনি এগেলে কোনো ভরসা নেই মানে কোনো ভরসা পাবেন পুরোপুরি নিজের উপর অতটা ভরসা থাকবে না বিকজ আমরাও তো ক্রিপ্টোকারেন্সিতে পাঁচ লাখ দশ লাখ ইনভেস্ট করছি তাই না আমরাও ইনভেস্ট করছি তো আমাদের টাকাটা তো বেশি আরও আপনার দশ হাজার টাকা থেকে আমার পাঁচ লাখ টাকা তো আরও বেশি পেয়ারি হবে তো ওই জন্য আমরা যেখানে ইনভেস্ট করছি সেইখানে আপনি ইনভেস্ট করতে পারেন ঠিক আছে তো স্টক ক্রিপ্টোর ব্যাপারে এগুলো সব হয়ে গেল এইবার স্টক আর ক্রিপ্টোর জন্য দুটোর জন্যই কি লাগে দুটোর জন্যই লাগে অ্যানালিসিস দুটোর জন্যই লাগে অ্যানালিসিস অ্যান্ড হিয়ার কাম এখানেই জন্ম হয় দ্য বিগ স্টক ক্যাটাগরি অ্যানালিসিস লাগে তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস সব কিছু আছে আমাদের যে তিন মাসের কোর্স হয় তিনও এপ্রিল থেকে আমাদের ব্যাচ নতুন শুরু হয়েছে অনেকবার বলেছি অনেকে জয়েন করে নিয়েছে আমাদের ব্যাচ ফুল আপনারা এপ্রিলের জন্য আর কেউ ফোন করবে না নেক্সট ব্যাচ মে মাসে আমরা আজকে অ্যানাউন্স করছি উই আর রিলিজিং অ্যান্ড লঞ্চিং দ্য নেক্সট ব্যাচ বিজ ইস মে মাসে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হবে এইট মে থেকে আটই মে থেকে নতুন ব্যাচ স্টার্ট হবে টাইম ডেট কোনবার হবে কোন সপ্তাহে কোন দিন হবে কোন সময় হবে ফোন করবেন আমাদের আমরা ব্যাচ কিন্তু ক্লোজ করে দিয়েছি এপ্রিলে ঠিক আছে আজকে একই এপ্রিল আমরা শ্যুট করছি বাট এখনই আমরা বলেছি ক্লোজ করে দিয়েছি দু তিন তারিখ ভিডিওটা পোস্ট হবে বিকজ আমরা আর নেব না তো ওই রকমই মে মাসে ব্যাচটা ক্লোজ হওয়ার আগেই আপনারা কিন্তু ভর্তি হয়ে যান ফার্স্ট কাম ফার্স্ট কাম যারা যারা আগে আসবেন তারা তারা নিয়ে নেব জাস্ট এক মাসের অ্যাডভান্স দিয়ে ভর্তি হয়ে যান এমন না যে অন্যদের মধ্যে কুড়ি হাজার এক লাখ তিরিশ হাজার পাঁচ হাজার কি দু হাজার কি তিন হাজার ইভেন দু তিন হাজার দেড় হাজারও আমরা নিই না আমরা তার কমেই পড়াই যাতে একটা অনেকেই আছে না যে হাজার টাকা তো এমনিই উড়িয়ে দেয় বন্ধুদের পেছনে পিজা খেয়ে উড়িয়ে দিল ঠিক আছে সব কিছু উড়িয়ে দিল বাট হাজার টাকা যদি পড়াশোনার পেছনে লাগাই যেটা আমাকে লাইফে দাঁড় করানো শিখতে পারে সেটা কি আপনার সুবিধাজনক হবে অবশ্যই হবে তো ওই জিনিসটা আপনি আমাদের ফোন করে আমাকে কনসাল্টে নিতে পারে আমরা অবশ্যই আমরা আপনাদের হেল্প করতে রাজি আছি ঠিক আছে অ্যান্ড একটা জিনিস বলে দিই কিছু কিছু আমি কমেন্টস আছে আজকে ভিডিওটা একটু বড়ো হয়ে গেল তো আমরা ইউটিউব একটু খুলছি ঠিক আছে আমি এখানে এডিটারকে বলবো এখানে স্ক্রিন রেকর্ডিংটা করে দিতে ঠিক আছে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিতে তো আমি যদি ইউটিউবটা খুলি খুলি এখানে আমার চ্যানেলের নাম সার্চ করবো আমি একটু রাজ কর্মকর ঠিক আছে কেন বলছি আমি বলে দেবো রাজ কর্মকর ঠিক আছে আমার চ্যানেল চলে আসলে এখানে দেখতেই পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ থ্রিকে কে সাবস্ক্রাইবার এটা আমার জেনুইন চ্যানেল আসলে তো আগে ছ দিন আগে ছেড়েছিলাম চার হাজার ভিউ পড়েছিলো ঠিক আছে মানে অ্যাড আসছে আমি এক টাকা পস করে দিই তো এইবারে আমি এখানে জাস্ট বলেছিলাম আগের ভিডিওতে যে বাইশ মিনিটের ভিডিও হয়ে গেছে অনেক বড়ো একটা ভিডিও হয়তো তো যারা যারা লাস্ট অব্দি দেখেছেন তারা তারা খুব কেরিয়ার কনসিয়াস ঠিক আছে তো তারা তারা লাইফে বাড়তে চান তো কতজন দেখার জন্য আমি জাস্ট বলেছিলাম লাস্টে যে যারা যারা লাস্ট অবধি দেখলেন বাইশ মিনিট অবধি আপনারা জাস্ট কমেন্ট করুন আপনারা জাস্ট কমেন্ট করুন যে দেখেছেন এখানে আমি কমেন্ট এখানে দেখছিলাম পড়ছিলাম যেমন আনিস অজুমদার থ্যাংকস অ্যালড ফর শেয়ারিং দ্য ললেজ আই এম শিওর উইল হ্যাভ গুড গাইডেন্স ফ্রম কর্নার ফ্রম ইউর কর্নার ইটস পিটি ওকে ইন দ্য মিন্স অফ লেন্থ অফ দ্য ভিডিও ফর নলেজ মানে উনি বলতে চেয়েছেন ভিডিওর লেন্থ বড়ই হোক নলেজটা আসল করতে থাকুন অনেক অনেক এখানে কমেন্ট এসছে ঠিক আছে অনেক আমি এখানে রাহুল পাত্র লাস্ট অব্দি দেখলাম অঞ্জন শ অ্যাপ্লাইড ফর ফ্র্যাঞ্চাইজি এরকম ঠিক আছে আর কি কী আছে দেবদীপ্ত দে আমি একটা করে স্ক্রিনশট আমি এখানে লাগাতে বলবো এডিটারকে শেষ অবধি দেখলাম স্যার বিপ্রজিৎ দাস আছে এখানে দেন সমীর কর আছে এখানে অনেকের ঠিক আছে এক এক করে আমি নাম নিতে পারছি না চারশো পনেরোটা কমেন্ট এসছে ঠিক আছে বাট অনেকের ভিডিও আমি এখন দেখলাম ঠিক আছে অনেকের ভিডিও থেকে আমি অনেকের কমেন্ট দেখলাম যে লাস্ট অবধি দেখেছে চারশো পনেরোর মধ্যে তিনশোটা কমেন্ট এসেছে যে লাস্ট অবধি দেখেছি ইউ ওয়াজ দ্য রিয়েলি ইনসেন্ট আপনারা কিন্তু লাইফে বাড়তে পারেন আপনাদের একটা জিনিসের শুধু কমতি আছে বিজ ইস গাইডেন্স হয়তো অনেক দূরে থাকেন গ্রামেগঞ্জে থাকেন অনেকে ওই জন্য গাইডেন্সের অভাব আছে অ্যান্ড এই ফিল্ডে গাইডেন্সের খুবই অভাব আছে তো আমরা এখন যখন দিচ্ছি অ্যাফোর্ডেবল রেঞ্জে হয়তো পরে আমরা একটুখানি ফিজ আমরা বাড়িয়ে দিতে পারি বিকজ আমাদের একটুখানি বেশি প্রফিট আমরা আসছে না প্রফিটেবল অতটা নই কিন্তু যদি এখন নিতে পারেন তো মে মাসের জন্য জয়েন করতে পারেন তো এইটুকুই আমাদের বলতে পারি আপনার জন্য এইটুকুই আমি করতে পারি ঠিক আছে আমাদের নলেজ শেয়ার করতে পারি আপনার জন্য তো আজকের জন্য এইটুকুই আমি ভিডিও রাখছি আশা করি আপনাদের ভালো লাগলো তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট সবাইকে